একটা অন্যরকম ছবি দিয়ে শুরু করব, যেই ছবি মানবিকতাকে প্রশ্ন করছে, যেই ছবি সমাজে মাথা হেট করে দিচ্ছে। কি সেই ছবি? প্রথমে নজর রাখি, তারপর আরও বিস্তারিতভাবে এই সম্পর্কে আপনাদের জানাবো। এই ছবি সামনে এসেছে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মোটা চেন দিয়ে বাঁধা রয়েছে একটা বাচ্চা বাঁধন। এই যে ছবি আপনারা দেখলেন, ছোট্ট একটা বাচ্চা বাঁদর, তাকে চেন দিয়ে বাঁধা রয়েছে। এই ছবি হোচিমিন সরণি টয় রুমে, যেখানে একটি পার্টি থ্রো করা হয়েছিল, আর সেটা সার্কাস থিম পার্টি ছিল, আর সেখানেই এই ছবি সামনে আসলো। বিকৃত বিনোদন, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে সমাজে। পার্টিতে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে একটি শিশু বাঁদরকে, তুমুল আওয়াজ, চোখ ধাঁধানো আলো, আর এই দূষিত পরিবেশে বেঁধে রাখা হয়েছে এই ছোট্ট বাঁদরটিকে। প্রচণ্ড ধোঁয়া, চিৎকার, হুল্লোড় পার্টির, রীতিমতন অসুস্থ হয়ে পড়ছে এই ছোট্ট বাঁদরটি। আর এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে বাঁদরটিকে কেউ কেউ হাতও দিচ্ছেন। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি বাঁদর, কার্যত সংজ্ঞাহীন বলা যায়। এত আলো ধোঁয়ার মধ্যে বাচ্চা বাঁদরটি কার্যত সংজ্ঞাহীন হয়ে পড়ছে, তাকে তার মধ্যেই কেউ কেউ আবার তাকে হাতও দিচ্ছেন। রীতিমতন আতঙ্কগ্রস্ত সেই বাঁদরটি, ছোট্ট বাঁদরটি প্রায় সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই বিভৎস বিকৃত বিনোদনের ছবি পোস্ট হয়েছে। হোচিমিন সরণি টয় রুমে সেখানে একটি পার্টি থ্রো করা হয়েছিল, সার্কাস থিম সেই পার্টি, আর সেই পার্টি থেকেই এই ভিডিও সামনে এসেছে, ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর আমরা এবার শুনবো যে এই যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় যিনি প্রথম পোস্ট করেছেন, অজপা মুখোপাধ্যায়, তিনি কি বলছেন। প্রচন্ড রাগ হচ্ছিল দেখে, কারণ মানে এর থেকে খারাপ আর কি হতে পারে? আর মানে মানুষের কতটা নিচে নামবে, মানে এন্টারটেইনমেন্টের জন্য পশুদের এইভাবে আটকে রেখে, চেন আপ করে, ছোট ছোট বাচ্চা চেন আপ করে তাদেরকে, মানে যখন ইচ্ছে তাদেরকে গিয়ে গায়ে হাত দিচ্ছে, তাদেরকে টানা হিঁচড়া করছে, তাদেরকে নাচ দেখাতে বলা হচ্ছে, অত আওয়াজ, প্রচণ্ড জোর। নাইট ক্লাবে আমরা সবাই জানি যে কত জোরে আওয়াজ হয়, এবং ভিডিওটাতেও সেটা ইজ মানে এভিডেন্ট। যারা এই ভিডিও সামনে আসার পর দুঃখিত হয়েছেন, যারা এই ভিডিও সামনে আসার পর যাদের খারাপ লেগেছে তাদের জন্য তারা ক্ষমা চাইছেন, কিন্তু একই সঙ্গে টয় রুম কর্তৃপক্ষ তারা এটাও বলছেন যে এই যে ভিডিও যেখানে টয় রুমে এই পার্টি থ্রো করা হয়েছিল, কিন্তু টয় রুম কর্তৃপক্ষ বলছে যে তারা এই ভিডিওতে, এই ভিডিওর জন্য বা এই গোটা ঘটনার জন্য তারা কোনোভাবেই দায়ী নয়। টয় রুম কর্তৃপক্ষের এই বক্তব্য সামনে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও। হোচিমিন সরণি টয় রুমে এই পার্টি থ্রো করা হয়েছিল, সার্কাস থিম এই পার্টিতে, যেখানে ছোট্ট এই বাঁদর ছানা, তাকে মোটা চেন দিয়ে বেঁধে দেওয়া, চারিদিকে ধোয়া আলোর মধ্যে রীতিমতন অসুস্থ হয়ে পড়ছে বাঁদর ছানাটি। আর টয় রুম কর্তৃপক্ষ তারা গোটা ঘটনার দায় এড়িয়ে যাচ্ছে, তারা বলছে যে এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয়, কিন্তু এই ভিডিও বা এই ঘটনা যদি কাউকে আঘাত করে থাকে, কারো যদি খারাপ লেগে থাকে, তাহলে তার জন্য তারা ক্ষমা প্রার্থী, কিন্তু এই ঘটনার দায় টয় রুম কর্তৃপক্ষ কোনোভাবেই নিতে চাইছেন না। টয় রুম হোচিমিন সরণের নাইট ক্লাব, সেখানকার এই ভিডিও সামনে এসেছে, টয় রুম কর্তৃপক্ষ দায় এড়াচ্ছে। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি, তিনি কি বলছেন শোনাবো। সকালবেলা আমার কাছে একটি ভিডিও আসে, যেখানে দেখা যায় কলকাতার একটি অভিজাত ক্লাব টয় রুমে একটা পার্টি অর্গানাইজ করা হয়েছে, যেটা সার্কাস থিমড। সেখানে একটি বাঁদর বাচ্চাকে দেখা যায় যে পেট্রিফাইড অফ দ্য সাউন্ড অফ দ্য লাইটস অফ দ্য অ্যাম্বিয়েন্স, যে পেট্রিফাইড, তাকে ছেলেমেয়েরা আদর করছে,
অ্যাজ ইফ ইটস এ কুল থিং। যারা জানে আমাকে, আমি কুকুর বেড়াল নিয়ে কাজ করতে ভালোবাসি। শুধুমাত্র কালী পুজোর আগে সাউন্ড পলিউশন নিয়ে, যাতে কুকুর বেড়ালদের অসুবিধা না হয়, পশু পাখির আলো অসুবিধা না হয়, এগুলো নিয়ে ভিডিও বানানোটাই শেষ কথা নয়। দোলের আগে কুকুর বেড়ালের গায়ে রং দেওয়াটাই শেষ কথা নয়। বাদর বাচ্চাটাকে দেখে আমার মনে হয়েছে সে পেট্রিফাইড। আর আর আমার আমার কোয়েশ্চেনটা হচ্ছে, একটা কমার্শিয়াল প্রপার্টিতে এটার পারমিশন কী করে পায় এরা? আমরা সিনেমা সিরিয়ালে একটা অ্যানিমালকে ইউজ করতে গেলে তার অনেকগুলো পারমিশন লাগে কমার্শিয়াল ইউজের জন্য, যে কোনো অ্যানিমাল। সেখানে একটা কমার্শিয়াল অভিজাত ক্লাবে এরকমভাবে বাঁদরের খেলা দেখানো হচ্ছে, যেখানে ছোট্ট বাঁদর বাচ্চা তাকে আদর করে কেউ বলছে ও বেবি বেবি। আই ফিল স্যাড ফর দিস জেনারেশন। আর ইতিমধ্যেই এই গোটা ভিডিও সামনে আসার পরে গোটা ঘটনায় এবার আইনি পদক্ষেপ নিতে চলেছে পিএফএ। কি জানাচ্ছে তারা, শুনুন। আমি আয়ুষী দে, রেসিডেন্ট পিএফএ হুগলির তরফ থেকে বলছি। আমি ঘটনাটি কালকে রাত্রির, এবং ইনফ্যাক্ট 16 জুন যে রাত্রিরে ঘটনাটি ঘটেছে, সেটা হলো টয়রুম বলে একটি নাইট ক্লাব আছে হোচিমিন সার্নিতে, 7th হোচিমিন সার্নি। সেখানে থিম রাখা হয়েছিল ফর দি অ্যামিউজমেন্ট অফ দি গেস্ট, থিম রাখা হয়েছিল সার্কাস, এবং সেই সার্কাসটি দেখিয়েছে সারা রাত ধরে একটি ছোট্ট বাঁদরকে দিয়ে। ভীষণ নিন্দনীয়, দুঃখজনক ঘটনা, এবং এটা নাকি খুব এক্সক্লুসিভ নাইট ক্লাব, এবং নাইট ক্লাবে তো একটা বাঁদরের দরকার প্রয়োজন হলো তাদের গেস্টদের অ্যামিউজ করার জন্য, তাদেরকে এনজয়মেন্টের একটা বস্তু হলো একটা ওয়াইল্ড লাইফের বাঁদর। এবং আমি আমি যেটুকুনি জানি সেটা হলো কি যে অলরেডি লোকাল থানা এর ব্যবস্থা নিচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্ট নিচ্ছে, এবং আমাকে মিসেস গান্ধী জানিয়েছে কি যে এর যেটুকুনি আইনি ব্যবস্থা নেবার আমরাও পিএফ এর তরফ থেকে নেব। তীব্র ধিক্কার জানাচ্ছি, ভীষণ ভীষণ দুঃখজনক ঘটনা, এই ঘটনা যেন মানে কোনো দিন আর রিপিট না হয়, তার জন্য যেটুকুনি আইনি ব্যবস্থা নেবার আমরা ডেফিনেটলি নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।